बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू प्रतिभा आइडियल स्कूल्स यूट्यूब चैनल। अपनारा अनेकेई जानें जे आमरा प्रतिदिन सकाल 9टा थेके विभिन्न क्लासे विभिन्न सबजेक्टेर उपरे क्लास निये थाकि এবং প্রথম ক্লাসটাই থাকে হচ্ছে একটা কম্বাইন ক্লাস, যেখানে আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল ক্লাসের জন্যই ইংলিশের বেসিক নিয়ে ক্লাস করতেছি। এটা একটা সিরিজ অফ ক্লাস। আজকে আমরা এই ক্লাস এই সিরিজের তৃতীয় ক্লাসটি করব। তো প্রথমেই সবার সাথে খুব বেসিক কিছু আলোচনা করে নেই যে ক্লাসগুলো কখন হয় না হয় এই সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজে প্রতিভা আইডিয়াল স্কুল। আপনি ফেসবুকে যদি বাংলায় প্রতিভা আইডিয়াল স্কুল লিখে সার্চ করেন তাহলে আপনি এই পেজটি পেয়ে যাবেন। এই পেজে আপনি অবশ্যই অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং ফলোয়িং অপশনে গিয়ে সি ফার্স্ট দিয়ে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো কমিউনিকেশন করি আপনি কিন্তু পেয়ে যাবেন তার নোটিফিকেশন। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে একটা করে এক্সাম থাকে, সেই এক্সামের রেজাল্টটাও আমরা এই পেজে পাবলিশ করি। এটা সে ফর এক্সাম্পল, এটা যেমন আমাদের গতকালকের রেজাল্টের এক্সামের রেজাল্টটা আমরা এখানে পাবলিশ করেছি, ঠিক এইভাবে আমরা পাবলিশ করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের যেই চ্যানেলটিতে আপনি দেখছেন বা দেখতে পারবেন ভিডিওগুলো, সেটা হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে ইংলিশে প্রতিভা আইডিয়াল স্কুল লিখে সার্চ দিলে এই যে সবুজ লোগো সম্বলিত চ্যানেলটি পেয়ে যাবেন এবং সেই চ্যানেলে এসেই কিন্তু আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে গতকালকের ভিডিওগুলো এখানে আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি যে জিনিসগুলো একটু দেখাতে চাই, এই যে এটা হচ্ছে ভিডিও টাইটেল, এই টাইটেল অপশনে গিয়ে কিন্তু লেখা থাকে যে ইংলিশ গ্রামার, যেমন গতকালকে লেখা ছিল পার্ট টু, আজকে লেখা আছে পার্ট থ্রি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারিখ দেওয়া আছে এবং ক্লাসটা কোন ভিডিওটা কোন ক্লাসের জন্য প্রযোজ্য তাও লেখা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু প্রথমেই এক্সাম লিঙ্ক দেওয়া আছে, একজন স্টুডেন্ট এই এক্সাম লিঙ্ক ক্লিক করে কিন্তু এক্সাম দিতে পারবে। এবং নিচে স্টাডি ম্যাটেরিয়াল, ওই ভিডিও সংক্রান্ত যত পড়াশোনার জিনিসপত্র প্রয়োজন হয় স্টুডেন্টদের সেগুলো কিন্তু আমরা এই ডেসক্রিপশনে প্রোভাইড করে দেই। আচ্ছা, আমাদের স্টুডেন্ট যারা দেখছো এখন আমাকে, তাদেরকে আমি বারংবার বলছি তোমরা অনেকেই পরীক্ষা দিচ্ছ না, 23 থেকে 25 জনের মতো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তা হবে না, কমসে কম 150 জন স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে। সো প্রত্যেকে পার্টিসিপেট করো পরীক্ষাতে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অন্যরা যারা দেখছেন বা দেখছো তো আপনারাও কি করবেন, ভিডিওটি ভালোভাবে ফার্স্ট টু লাস্ট দেখে অবশ্যই অবশ্যই পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করবেন। আপনি যদি পরীক্ষা না দেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে ভিডিওটার কন্টেন্টটা আপনি বুঝতে পারছেন কিনা। আর এই ভিডিওটার ফুল সিরিজটাই কিন্তু আমরা আস্তে আস্তে টেন্স কেন্দ্রিক, টেন্সের দিকে আমরা ধাবিত হচ্ছি। টেন্স পড়ার জন্য আমাদের যে বেসিক জিনিসটা দরকার সেইটা আমরা শিখছি, বিকজ টেন্স যদি আপনি ভালোভাবে বোঝেন আর ভোকাবুলারি নলেজ যদি আপনার ভালো থাকে তাহলে আপনি ইংলিশে খুব স্মুথলি কথাও বলতে পারবেন, লিখতেও পারবেন। আচ্ছা, সো আমরা একটু পড়াশোনাতে চলে যাই। আজকে আমাদের তৃতীয় ক্লাসের আমরা এর আগে আমরা শিখেছি পার্টস অফ স্পিচ, আমরা আলোচনা করছি, এরপর আমরা সাবজেক্ট অবজেক্ট শিখবো, তারপর নাম্বার, দেন পার্সন, দেন টেন্স, দেন ভয়েস। এটা আমাদের এই সিরিজের কোর্স প্ল্যান। আমরা নাউন নিয়ে আলোচনা করেছি, আমরা সরি আমরা ইনিশিয়ালি পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, দেন আমরা এটার ক্যাটাগরিগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, দেন নাউন নিয়ে আমরা আলোচনা করেছি। এই ভিডিওগুলো যারা মিস করেছেন ডেসক্রিপশনে সেটা লিঙ্ক থাকবে, অবশ্যই আপনারা ডেসক্রিপশনে লিঙ্কগুলো ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেন আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করেছি, এরপর আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসের ভার্বে একটু সাউন্ডগত প্রবলেম ছিল, তাই আজকের ক্লাসের আমি শেষের অংশে ভার্ব নিয়ে ফার্দার একটু রিভিউ করে দিব, যাদের প্রয়োজন হবে তারা ওইখান থেকে একটু দেখে নেবেন। আচ্ছা, দেন আমরা ভার্বের কাইন্ডস অফ ভার্বস নিয়ে আলোচনা করার পরে আজকের এই আলোচনায় আমরা চলে আসব, সেটা হচ্ছে অ্যাডভার্ব নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তো এখানে আমি একটা ডেফিনেশন লিখেছি, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড অর অ্যান এক্সপ্রেশন দ্যাট মডিফাইজ এ ভার্ব, অ্যাজেক্টিভ, ডিটারমিনার, ক্লজ, প্রিপোজিশন অর সেন্টেন্স। এখানে আমি হলুদ চিহ্নিত যে মার্কটি দিয়েছি মডিফাইজ,
এখানে আমাদের একটা জিনিস খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে এই যে এই মডিফাইজ জিনিসটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ একটা অ্যাডভার্ব আমাদের ভার্ব, অ্যাজেক্টিভ, কোনো ডিটারমিনার বা ক্লজ বা প্রিপোজিশন বা সেন্টেন্সকে মডিফাই করে, অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য প্রোভাইড করে। ঠিক আছে, তার মানে কি অ্যাজেক্টিভ যেখানে নাউন এবং প্রোনাউন সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য দিত, অ্যাডভার্ব সেখানে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রোভাইড করে, অ্যাজেক্টিভ, ডিটারমিনার, ক্লজ, প্রিপোজিশন এমনকি ফুল একটি সেন্টেন্স সম্পর্কেও কিন্তু অতিরিক্ত ইনফরমেশন প্রোভাইড করে। আচ্ছা, অ্যাডভার্বের ভাগ অনেক ভাগ আছে, কিন্তু আমি মূলত আজকে এই পাঁচটা ভাগের দিকে মনোযোগ দিব। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কতবার হয়, কতবার ক্রিয়া সম্পাদিত হয়। অ্যাডভার্বস অফ ম্যানার, কিভাবে সম্পাদিত হয়, ধরন। অ্যাডভার্বস অফ টাইম, কখন সংঘটিত হয়। অ্যাডভার্বস অফ প্লেস, কোথায় সংঘটিত হয়। এবং অ্যাডভার্বস অফ ডিগ্রি, সংঘটিত হওয়ার মাত্রাটা কি রকম থাকে। ঠিক আছে, সো এক জায়গায় আমরা প্রথমে বার নিয়ে আলোচনা করব, তারপরে ধরন, তারপরে সময়, তারপরে স্থান, এরপরে কিন্তু আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো চলে আসি অ্যাডভার্ব নিয়ে। এই যেখানে এই ক্যাটাগরির অ্যাডভার্ব গুলো আমি দিয়ে দিয়েছি, প্রথমে হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, যে কতবার, অফেন, মাঝে মধ্যে, সামটাইমস, মাঝে মধ্যে, হার্ডলি, একেবারে কদাচিৎ, একবারে না, তার মানে হয় না বললেই চলে, নেভার, কখনোই না, এই শব্দগুলো দিয়ে আমরা মূলত একটা বস্তু বা একটি জিনিসের ফ্রিকোয়েন্সি বুঝতে পারি, কতবার জিনিসটা অকার করে সেটা বুঝতে পারি। অ্যাডভার্বস অফ ম্যানার দিয়ে আমরা বুঝতে পারি যে ধরন, যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং হ্যাপিলি উইথ দেয়ার টয়েস, শিশুরা তাদের খেলনা নিয়ে খেলছিল। কিভাবে খেলছিল, খেলার ধরনটা কি ছিল, আনন্দের সাথে। ঠিক আছে, আনন্দের সাথে। দ্য পুলিশ ডেলট উইথ দ্য ইনসিডেন্ট ভেরি ইফিসিয়েন্টলি, পুলিশ সিচুয়েশনটার সাথে, ইনসিডেন্টের সাথে ডিল করছে, এটাকে প্রপার ওয়েতে কন্ট্রোল করছে। কিভাবে কন্ট্রোল করছে, খুবই দক্ষতার সহিত। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে কাজ সম্পাদিত হওয়ার ধরন সম্পর্কে আমাদের আইডিয়া দেয়, আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কাজ সম্পাদিত হওয়ার বার সম্পর্কে আমাদের আইডিয়া দেয়, বা একটা বাক্যের কতবার সেটা সংঘটিত হয় সেই সম্পর্কে একটা আইডিয়া দেয়। অ্যাডভার্ব হচ্ছে টাইম, হচ্ছে একইভাবে আমাদের সময় বুঝতে সাহায্য করে। যেমন আমি এখানে একটা লিস্ট দিয়েছি অ্যাডভার্বস অফ টাইমের, যেমন আই এম গোয়িং টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস টুমোরো, আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আগামীকালকে একটু হ্যাং আউট করবো, আড্ডা দিব বা দেখা করব। তাহলে এই যে এই হ্যাং আউটটা কখন সংঘটিত হবে, টুমোরো সংঘটিত হবে। তাহলে এই টুমোরো হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। একইভাবে অ্যাডভার্বস অফ প্লেস আছে, যে অ্যাব্রড, ফার, অন, অ্যাওয়ে, হিজ চিলড্রেন গো এভরি হোয়ার উইথ হিম, তার সন্তান বা তার ছেলে বা মেয়ে তার সাথে সব জায়গায় যায়। তাহলে কোথায় কোথায় যায়, এই যে যাওয়া হচ্ছে ভাব, কোথায় কোথায় যায়, সব জায়গাতে যায়। আমরা অতিরিক্ত একটা আইডিয়া পেলাম, আমরা কিন্তু বলতে পারতাম হিজ চিলড্রেন গো উইথ হিম, তার সন্তান তার সাথে যায়। এবার আমরা অতিরিক্ত জানতে পারলাম কি, সব জায়গাতে যায়। তাহলে এই এভরি হোয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব। এরপর হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি, মাত্রা নিয়ে আমরা আলোচনা করব এখানে, যে যেমন কোয়াইট, টু, এন্টায়ারলি, ভেরি, খুবই কমন একটা অ্যাডভার্ব। ঠিক আছে, হি ইজ হ্যান্ডসাম, সে সুদর্শন। এবার আমি কি বললাম, এই সুদর্শনটাকে আমি আর একটু অতিরিক্ত ইনফরমেশন দিলাম যে কেমন সুদর্শন, তখন আমি বললাম হি ইজ ভেরি হ্যান্ডসাম, হি ইজ এ ভেরি হ্যান্ডসাম ম্যান। ঠিক আছে, তো তখন আমি সুদর্শন সম্পর্কে অতিরিক্ত একটা কিন্তু ইনফরমেশন পেয়ে গেলাম। এই যেমন একটা এক্সাম্পল, আই এম নট অ্যাবসোলিউটলি সার্টেন
I posted it. He was quite agreeable to accepting the plan. ঠিক আছে, এই যে এখানে প্রত্যেকটা কিন্তু মাত্রা, মানে যেমন এখানে হি ওয়াজ কোয়াইট এগ্রিয়েবল, সে জিনিসটাকে মেনে নিছে, কতটুক মেনে নিছে মানে একসেপ্ট করে ফেলছে, কতটুক একসেপ্ট করছে, কতটুক এগ্রি করছে, কোন লেভেল পর্যন্ত এগ্রি করছে, কোয়াইট মানে প্রচুর যথেষ্ট পরিমাণে এগ্রি করছে। তাহলে এই যে এই এগ্রিয়েবলের মাত্রা বোঝানোর জন্য কিন্তু এই অ্যাডভার্বটা ব্যবহৃত হচ্ছে। তো তখন তাই এই অ্যাডভার্ব গুলোকে বলা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্বস অফ ডিগ্রি, মাত্রা ইন্ডিকেট করার জন্য এই অ্যাডভার্ব গুলো ব্যবহৃত হয়। আচ্ছা, এখন অ্যাডভার্ব নিয়ে কিছু কনফিউশন আছে। নর্মালি আমরা শিখি কি যে যদি শব্দের শেষে এল ওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব, কিন্তু এল ওয়াই থাকলেই কিন্তু আমরা সেটাকে অ্যাডভার্ব বলতে পারবো না, বিকজ এর কারণ আছে। যেমন আমরা শিখি যে এল ওয়াই থাকলেই অ্যাডভার্ব হয়ে যায়, এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। এই যে আমি কিছু শব্দ লিখেছি, ন্যাচুরালি, নর্মালি, মাদারলি, ফ্রেন্ডলি, এখানে খেয়াল করতে হবে যদি কোনো অ্যাজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হয়, যখন কোনো অ্যাজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হয়। যেমন ন্যাচুরাল, হি ইজ এ, শি ইজ এ ন্যাচুরাল বিউটি। ঠিক আছে, তাহলে বিউটি একটা নাউন, তার আগে ন্যাচুরাল বসছে, ন্যাচুরাল একটা অ্যাজেক্টিভ, এই ন্যাচারালের সাথে আমি এল ওয়াই যোগ করে ন্যাচারালি, ঠিক আছে, তখন আমি কি বললাম, শি ইজ ন্যাচুরালি বিউটিফুল। ঠিক আছে, তাহলে এই যে আমি যখন অ্যাজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলাম তখন সেটা অ্যাডভার্বে পরিণত হয়ে গেল। একইভাবে নর্মালিও ব্যাপারটা সেম। আর নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হবে, মনে রাখতে হবে নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হবে তখন কিন্তু সেটা আর অ্যাডভার্ব হবে না, সেটা হবে হচ্ছে অ্যাজেক্টিভ। যেমন মাদারলি লাভ, ঠিক আছে, ফ্রেন্ডলি বিহেভিয়ার, বন্ধুত্ব সুলভ ব্যবহার আচরণ কে আমরা কি বলি, ফ্রেন্ডলি বিহেভিয়ার। এখানে ফ্রেন্ড হচ্ছে একটি নাউন, তার সাথে যখন আমি অ্যালোয় যুক্ত করছি সেটা কিন্তু অ্যাজেক্টিভ হয়ে গেছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি অ্যাজেক্টিভের সাথে, অ্যাজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়, হোয়ার অ্যাজ নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কিন্তু আমাদের অ্যাজেক্টিভ হয়ে যায়, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাজেক্টিভ হয়ে যায়, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তোমাদের অনেকেই দেখছি এক্সাম, আমি শুরুতে যেটা বললাম অনেকে এক্সাম দিচ্ছ না, প্রত্যেককে কিন্তু এক্সাম দিতে হবে। সো অ্যাডভার্বের আলোচনা এতটুকু, আমি প্রত্যেককে এখন বলবো ভিডিওটি এই অংশ থেকে আরো বেশি মনোযোগ দিতে, কারণ এখন আমি একটু ভার্ব নিয়ে আলোচনা করব। সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা একটা জিনিস, আমরা টেন্স শেখার জন্যই কিন্তু এই ক্লাসগুলো করছি। এখন টেন্সের যে ক্লাসিক্যাল একটা ডেফিনেশন আছে যে ক্রিয়া সম্পাদন হওয়ার কালকে টেন্স বলে, ক্রিয়া মানে কিন্তু ভার্ব। দেখো টেন্সের ডেফিনেশনের মধ্যে কিন্তু ভার্ব শব্দটা আছে। সো উইদাউট হ্যাভিং এ স্ট্রং গ্রিপ ওভার ভার্ব ইউ ওন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড টেন্স প্রপারলি। সো তুমি যদি ভার্বের উপর তোমার নলেজ না থাকে তাহলে কিন্তু তুমি টেন্স প্রপার ওয়েতে শিখতে পারবা না। সো ভার্বটাকে, যেহেতু গত ক্লাসে একটু সাউন্ডের প্রবলেম ছিল তাই আমি একটু ভার্বটাকে ফার্দার আলোচনা করে দিচ্ছি, আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো তোমরা আরো বেশি মনোযোগ দিয়ে এখন ক্লাসটি করো, কারণ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো যাচ্ছে। বলা হচ্ছে ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স, উইদাউট হার্ট আমরা একজন আমাদের নিজেদের অস্তিত্ব কল্পনা করতে পারি না, একইভাবে উইদাউট ভার্ব তুমি একটি বাক্য কিন্তু ফর্ম করতে পারবা না। আমরা গত ক্লাসে দেখছি এটার একটা বিশাল ক্লাসিফিকেশন আছে, সেগুলোতে আমি ডিটেলে যাচ্ছি না, সেখানে আমি বলে দিছিলাম যে আমাদের এত বড় ক্লাসিফিকেশনের মধ্যে এই এতটুক শিখলেই হবে, এই এতটুক শিখলেই হবে, এর মধ্যে এই অংশটুকের জন্য আমাদের আলাদা একটা ক্লাস হবে, এই অংশটুকের জন্য আলাদা একটা ক্লাস হবে, আর আজকে আমরা মূলত এই দুইটা জিনিসের উপর কনসেন্ট্রেট করব, এই দুইটা জিনিসের উপর কনসেন্ট্রেট করব। আচ্ছা, সো চলে যাই আমি পরেরটায়। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব দুইটা যে ভাগ করা হলো বেসিক্যালি প্রধান দুই ভাগে, তার মধ্যে ফাইনাইট ভার্বকে ভাগ করা হচ্ছে দুই ভাগে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব।
প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি যে নিজেই নিজের অর্থ দিতে পারে যেই ভার্বটা নিজেই নিজের অর্থ দিতে পারে আর অক্সিলারি হচ্ছে নিজে নিজের অর্থ দিতে পারে না সে প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে আমরা একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো সিয়াম প্লেস ক্রিকেট সিয়াম উইল প্লে ক্রিকেট এই দুইটার দিকে আমরা খেয়াল করব এই যে এখানে দুইটা অংশ আর এখানে হচ্ছে একটা অংশ দেখো সিয়াম ক্রিকেট খেলে ইংলিশ কি সিয়াম প্লেস ক্রিকেট তাহলে ইংলিশে প্লে খেলা ইংলিশ প্লে খেলেছিলাম ইংলিশ প্লেড খেলবর জন্য কিন্তু কোনো ইংলিশ নেই মানে স্পেসিফিক কোনো ওয়ার্ড নেই সেটাকে আমাদের তৈরি করে নিতে হয় তাহলে সিয়াম খেলে সিয়াম প্লেস ক্রিকেট কিন্তু সিয়াম খেলবে যখন বলবো তখন আমি ওয়ার্ড পাবো কোথায় আমার তো একটা সিঙ্গেল ওয়ার্ড নাই তখন আমাকে কি করতে হবে এই খেলবে অর্থটা প্রকাশ করার জন্য প্লের সাথে আরেকটা ভার্ব ব্যবহার করতে হবে প্লের একটা হেল্পার দরকার হয় হবে যেমন অনেক কাজে আমাদের হেল্পার দরকার হয় না হেল্পার ছাড়া আমরা কাজটা করতে পারি না ঠিক একইভাবে গাড়ির ড্রাইভার যেমন গাড়ি কন্ট্রোল করার জন্য তার একজন হেল্পার দরকার হয় একইভাবে প্লেকে খেলবো অর্থ প্রকাশ করার জন্য একটা হেল্পারের দরকার হবে আর সে হচ্ছে উইল সো উইল এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব ও সাহায্য করতেছে কি করতে মূল ভার্ব মানে প্লেকে তার অর্থ প্রকাশ করতে সো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব কিন্তু এইটাই হচ্ছে একেবারে কোর কথা প্রিন্সিপাল ভার্ব একাই নিজের অর্থ প্রকাশ করে ফেলতে পারে আর অক্সিলারি ভার্ব হচ্ছে মাঝে মধ্যে প্রিন্সিপাল ভার্বকে তার অর্থ প্রকাশ করতে সাহায্য করে ও নিজের কোনো কিন্তু ও নিজে একা অর্থ দিতে পারে না সে প্রিন্সিপাল ভার্বকে হেল্প করেন সো এই এই ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে অক্সিলারি ভার্ব কিন্তু প্রিন্সিপাল ভার্বের আগে বসে খেয়াল রাখতে হবে আমাদের অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের আগে বসে আগে অক্সিলারি বসে দেন প্রিন্সিপাল ভার্ব বসে আচ্ছা এবার প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ লিঙ্কিং এই তিনটা ক্যাটাগরি এখন দরকার নাই বা টেন্সের পয়েন্ট অফ ভিউ খুব বেশি দরকার নাই তোমরা জাস্ট একটু শুনে এটা আমি এখন ডিসকাসও করতেছি না এটা যদি তোমাদের দরকার হয় তোমরা গতকালকের ভিডিওটা একটু দেখে নিবে এরপর আসি অক্সিলারি খুবই ইম্পর্টেন্ট আলোচনা সবাই একটু মনোযোগ দাও এবং ভিডিওটা ফুললি দেখো অক্সিলারি ভাবটাকে দুইটা ভাগে ভাগ করলো প্রাইমারি অক্সিলারি মোডালস প্রাইমারি অক্সিলারি আবার তিন ধরনের ভিভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব বিভার্ব জিজ্ঞেস করলে তোমরা সবাই বলো অ্যামিজার ওয়াজওয়ার পাঁচটার নাম বলো কিন্তু বিভার্ব কিন্তু আটটা অ্যামিজার ওয়াজওয়ারের সাথে বি বিং বিন বি বিং বিনও কিন্তু বিভার্ব দুভার্ব তিনটা হ্যাভ ভার্ব তিনটা খেয়াল করো প্রিন্সিপাল ভার্ব কিন্তু মুখস্থ করে শেষ করা যাবে না কখনোই কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু মুখস্থ করে শেষ করা যাবে সো এখনই এটা মুখস্থ করে ফেলতে হবে প্রাইমারি অক্সিলারি হচ্ছে এই কয়টাই এখানে আটটা তিনটা তিনটা ছয়টা চোদ্দটা এরপর আছে হচ্ছে কিছু মোডালস মোডালসগুলোর ফরম্যাট আলাদা হয় তোমরা যখন প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামারে চলে যাবা তখন মোডালের উপর আমি আলাদা একটা ক্লাস নিব যেখানে ক্যান কোডের ব্যবহার নিয়ে আমরা ফরম্যাট নিয়ে কথা বলবো তাহলে এগুলিকে এগুলো হচ্ছে মোডাল ভার্ব আর কিছু এক্সপ্রেশন আছে যেগুলি মোডাল না বাট মোডালের মতো বিহেভ করে দেখে সেগুলোকেও মোডাল হিসেবে কনসিডার করা হয় সেগুলো হচ্ছে ডেয়ার অট টু হ্যাড বেটার আর নিড নট এখানে নট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু নিড সে কিন্তু প্রিন্সিপাল ভার্বের মতো বিহেভ করবে নিড নটটা কিন্তু মোডালের মতো বিহেভ করবে এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে সো এরপরে আমি একটু কনফিউশন নিয়ে কিছু আছে যে আমি তো এইমাত্র বললাম অ্যামিজার ওয়াজার হচ্ছে অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব কিন্তু এগুলো আবার মাঝে মধ্যে প্রিন্সিপাল ভার্বের মতো বিহেভ করে ঠিক আছে প্রিন্সিপাল ভার্বের রোল প্লে করে তাই এগুলিকে একটু এগুলি নিয়ে একটু কনফিউজড হয়ে যাবো মাঝে মধ্যে একদম চিন্তার কিছু নাই এই পাঁচটা এই পাঁচটা আবার এই তিনটা এরা যখন বাক্যে একা বসবে তখন এরা আর কোনো ভার্ব নাই এই যে এই বাক্যে আর কোনো ভার্ব নাই এই দুইটা বাক্যে কিন্তু আর কোনো ভার্ব নাই হি ডাজ দ্য ম্যাথ ঠিক আছে আই এম এ স্টুডেন্ট ঠিক আছে তো এরা যখন একা বসবে তখন এরা প্রিন্সিপাল ভার্ব অলদো এরা কিন্তু মূলত অক্সিলারি বাট এখানে ওরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে তাই এদেরকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো একটু মনে রাখতে হবে
আর যখন এদের সাথে আরো একটা ভার্ব থাকবে, যেমন এখানে আছে ডুইং, এখানে আছে গো, তখন আমরা সেগুলোকে অক্সিলারি বলবো। ঠিক আছে, তখন আমরা সেগুলোকে অক্সিলারি বলবো। তাহলে এটা আমার অক্সিলারি, এটা আমার প্রিন্সিপাল ভার্ব, এটা আমার অক্সিলারি, এটা আমার প্রিন্সিপাল ভার্ব, আর এইটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে অ্যাম ইজ আর ওয়াজ আর ডু ডাজ ডিড, এই আটটা প্রিন্সিপাল হতে পারে, অক্সিলারি হতে পারে। চিনবো কিভাবে? একা থাকলে প্রিন্সিপাল, এটা হচ্ছে আমি আমি সবকিছু যেহেতু ক্লাসগুলো সিক্স থেকে টেন, তাই আমাকে অনেক টেকনিক্যাল কথাকে অ্যাভয়েড করে আমাকে কিন্তু খুব ইজিয়েস্ট ওয়েতেই কথাগুলো বলা লাগতেছে। আচ্ছা, হ্যাভ অ্যাজ হ্যাড এর ক্ষেত্রেও সেম কথা। এই তিনটা যখন এইভাবে থাকবে, যেখানে বাক্যে আর কোনো ভার্ব থাকবে না, তখন সেটা প্রিন্সিপাল। যখন এইভাবে থাকবে, যেখানে ও ছাড়াও বাক্যে আরেকটা ভার্ব থাকবে, তখন উনি হচ্ছে, হ্যাভ হচ্ছে নর্মালি অক্সিলারি, এবং যেই ভার্বটা থাকবে অতিরিক্ত সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নিডের ক্ষেত্রে খেয়াল করতে হবে, নিড যখন এই যে একা বসবে, ঠিক আছে, যখন ফরমেট হবে এরকম, নিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, নিড নটের পরে ভার্বের ভি ওয়ান বসে, তখন এটা মোডাল। যখন নিডের পরে নর্মালি অন্য কিছু বসে, এখন সেটা ইনফিনিটিভ হতে পারে, নর্মাল নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, তো তখন সেটা হয়ে যাবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, কিন্তু যখন নিড নট দিয়ে ভার্বের ভি ওয়ান থাকবে, তখন সেটা মোডাল হিসেবেই কাজ করবে। সো এই কনফিউশনগুলো আমি একটু দূর করে দিলাম এই ফাঁকে। আর যেহেতু আমাদের ভার্বের ক্লাসে একটু সমস্যা ছিল, তাই আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, ধন্যবাদ সবাইকে ক্লাসে পার্টিসিপেট করার জন্য। ক্লাসের শেষে আমি আবারও কিছু জিনিস ক্লিয়ার করে দিতে চাই। পরীক্ষা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাগুলো দিলে আমরা যেমন একটা ফিল পাবো যে তোমরা প্রপার ওয়েতে ক্লাস করতেছো, ক্লাসগুলো বুঝতে পারতেছো। অ্যাট দ্য সেম টাইম আরেকটা ব্যাপার যেটা হবে, আমরা কিন্তু তোমাদের রেজাল্টগুলো পাবলিশ করতে পারবো, সবাই দেখবে। এটা কিন্তু তোমাদের জন্য চমৎকার একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার হবে। আমি আবার সবাইকে মনে করাই দেই যে আমরা মূলত এই যে প্রতিভা আইডিয়াল স্কুলের এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। এখানে ক্লাসগুলো থাকে, এই থাম্বনেলগুলোতে ক্লাসের নামও লেখা থাকে যে কোন 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 ক্লাসের ক্লাস, এবং প্রত্যেকটা ক্লাসের আন্ডারে কিন্তু এই যে এক্সাম দেওয়ার ব্যবস্থা থাকে। অবশ্যই তোমরা এক্সাম দিয়ে দিবে। নট অনলি দ্যাট, প্রত্যেকটা এই ডেসক্রিপশনে কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেওয়া থাকে, এই শব্দগুলো কিন্তু পড়ে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আমরা ফেসবুক পেজ, এটা আমাদের ফেসবুক পেজ, বাংলায় লিখে সার্চ করলেই চলে আসবে এই ফেসবুক পেজটা। এই পেজে কখন ক্লাস, কোন ক্লাস হবে সেটা আমরা কমিউনিকেশন করি, এবং প্রতিদিন রাত 9টার সময় আমরা এই কুইজের রেজাল্টগুলো কিন্তু পাবলিশ করি, যে গতকালকের কুইজের রেজাল্টটা পাবলিশ করেছি আমরা। সো এই তো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর পার্টিসিপেটিং। আমরা আবারও আগামীকালকে ফিরে আসব। আজকে আরো ক্লাস আছে, সেই ক্লাসগুলো কখন কোনটা হবে কিছুক্ষণের মধ্যে আমরা সেটা কমিউনিকেশন করব, এবং সেটা আমাদের ফেসবুক পেজে আমরা পোস্ট করে দিব যে কখন আজকে সারাদিনে কি কি ক্লাস হবে। অলরেডি ফেসবুক পেজে পোস্ট করে দেওয়া হয়ে গেছে, তোমরা সবাই ফেসবুক পেজে গিয়ে একটু দেখে নাও যে আজকে কখন আর কি কি ক্লাস আছে, এবং ওই অনুযায়ী যার যার যেই ক্লাস আছে সে সে সেই ক্লাসগুলোতে পার্টিসিপেট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আগামীকাল 9:15-তে। ধন্যবাদ সবাইকে।